تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ. وقال عليه الصلاة والسلام لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله و منواله আমাদের সকলকে maaf করেন, সমস্ত মুসলমানকে maaf করে দেন, সব গুনাহ maaf করে দেন, আমাদেরকে আল্লাহর ওলি বানায়েন, খাস নূর, খাস মহব্বত, খাস রহমতের সায়াতে আল্লাহ আমাদের জিন্দেগি দান করেন, দুজাহান আমাদেরকে রব্বুল আলামিন আমাদের দুজাহানকে কামিয়াব বানায়ে দেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে যেই মহান সত্তা, যে আল্লাহর হাতে সমস্ত রাজত্ব এবং ক্ষমতা, তিনি মহিয়ান গরিয়ান এবং তিনি সর্বশক্তিমান, তিনি সব করতে পারেন, সব ক্ষমতাই এক আল্লাহর আছে, আল্লাহ ব্যতীত কারোই এরকম ক্ষমতা নাই। সূরা ইখলাসের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মাবুদ এক আল্লাহ, তিনি লা শরীক, তার কোনো শরীক নাই, সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর বরাবর কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহ আল্লাহ, কুল হু আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। কেউ কেউ দাবি করছিল যে আমি বড় খোদা, সে বড় খোদাকে মহান রব্বুল আলামিন দরিয়ার ভিতরে ডুবাইয়া চুবাইয়া মেরে ফেলছেন, শেষ করে দিয়েছেন, বড় খোদার পরিণাম পরিণতি আল্লাহ পাক দেখাইয়া দিয়েছেন। যে নিজেকে বড় মনে করে সে ধ্বংস হয়, বরবাদ হয়, হালাক হয়, অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। বড় মনে করছিল নিজেকে ফেরাউন, তো ফেরাউনকে আল্লাহ তাআলা ভীষণভাবে চরমভাবে লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে বান্দা আল্লাহর সামনে নত হয়, আল্লাহর জন্য নত হয়, বিনয় অবনত হয়, আল্লাহ তাকে উর্দ্ধে তোলেন, আল্লাহ তাকে উচ্চ সম্মানে, উচ্চ আসনে সম্মানিত করেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, অনেকে বিনয়ী হয় আর্ট স্বরূপ, দেখায় এমনি মাথা নত করে চাহনি নিচে করে, তো দেখায় যে আমি খুব ভদ্র এবং বিনয়ী, অথচ ভিতরে ফেরাউনিয়ত, ভিতরে সে নিজেকে কিছু একটা মনে করে, আমি বড় কিছু। আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের ভিতরকেও দেখেন, ভিতরকেও জানেন, সব গোপন বিষয় আল্লাহ পাক জানেন। ইয়ালামুল জাহরা ওয়ামা ইয়াখফা, মানুষ যা গোপন করে, মানুষ যা প্রকাশ করে, সবটা আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু দেখেন এবং জানেন, এবং অন্তরের গহীনে কি লুকানো সেটাও আল্লাহ তাআলা জানেন। তো যে মানুষ আল্লাহর জন্যই বিনয়ী হয়, আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, তো আল্লাহ তাআলা রাফাহুল্লাহ, তাকে উচ্চ সম্মান দান করেন, অনেক ঊর্ধ্বে উঠান, অনেক বড় বানান, বিনয় মানুষকে বড় বানায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন, তিনি এবং তিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, সেই হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন
মানুষ নিজেকে বড় মনে করার মধ্যে পুলক বোধ করে, আমি কিছু, আমি বড়, এতে সে পুলকিত হয়, হ্যাঁ, ফুলতে থাকে। অথচ নিজেকে বড় মনে করা এটা ধ্বংসের পথ, বরবাদির পথ, লাঞ্ছনার পথ, ক্ষতিগ্রস্ত হওয়ার পথ, দুজাহান ডুবানোর পথ। এর বিপরীতে যে নিজেকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে, আল্লাহ পাক নিজেই তাকে বড় বানায় দেন। এবং হযরত হাকিমুল মুত্তাহানি বলেন যে পৃথিবীর বড় বড় মানুষেরা এই দৌলত নিজেকে মিটানো, বিলীন হয়ে যাওয়া, বিনয়ের এই দৌলত অর্জন করার জন্য রাজ্য রাজত্ব সিংহাসন পর্যন্ত ত্যাগ করে দিছেন, যে আমার উচ্চ সিংহাসন দরকার নাই, আমার সে বিনয় দরকার, আব্দিয়ত দরকার, ফানাইয়ত দরকার। হো ফানা জাত মেকে তু না রহে, তেরি হস্তি কি রঙ্গ বু না রহে। ভারতের এক মহান বুজুর্গ আরিফুল হিন্দ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহান আল্লাহর জন্য এতটা নিজেকে বিলীন করো যে তুমি তুমিও না থাকো, তুমিও না থাকো, যে আমি নাই, আমার দরকার নাই, আমার দরকার যে আমি আল্লাহকে পেয়ে দে। হ্যাঁ, কুছ হো না মেরা জিল্লত ও খারি কা সবব হ্যায় মেরা এজাজ কে মাই কুছ ভি নহি হো, ওর ইস পর হ্যায় মুঝে নাজ কে মাই কুছ ভি নহি হো। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে আমি কিছু না, এটা আমার গর্বের সম্পদ, এটা আমার গর্বের ধন, এটা আমার শ্রেষ্ঠ ধন, আমি কিছু না, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ, যেটা যত্নের সাথে আমাকে রক্ষা করতে হবে, সারা জীবন এই সম্পদ আমার হেফাজত করতে হবে। আর কুছ হো না মেরা জিল্লত ও খারি কা সবব হ্যায়, আমি নিজেকে কিছু বড় মনে করলে, যে আমি কিছু, আমি বড়, হ্যাঁ, হামচুমান ডাঙ্গারের নিস্ত, আমার মতো বড় তো কেউ নাই, এটা আমার লাঞ্ছনা, অপমান, দুজাহান ধ্বংস এবং বরবাদ হওয়ার কারণ হবে। ইহাই মেরা এজাজ কে মে কুছ ভি নহি হো, এটাই আমার সম্মান, মর্যাদা, যে আমি কিছু না। অনেকেই মনে করে তার রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে, আসতেছেন এই যে জনাব, আমাকে যেন একটা সেলুট দেন, একটা সালাম দেন। সালাম ছাড়াই পাশ কাটায় চলে গেলে একলা একলাই গোসায় ফুলতে থাকেন যে ওর এত বড় দুঃসাহস, আমাকে সালাম করল না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনি, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে কিছু লোক এমন থাকে নিজেকে কিছু মনে করে, আর অন্যরা তাকে সালাম করল না, সেজন্য তাদের উপর ক্ষুব্ধ হয়, ক্ষিপ্ত হয়। যখন মানুষ কারো উপর এইভাবে ক্ষুব্ধ, ক্ষিপ্ত এবং সীমা লঙ্ঘন করতে শুরু করে, তখন তার খেয়াল করা উচিত যে আসমান থেকে একজন তাকে দেখতেছেন। তোমার এ ফেরাউনিয়তের শাস্তি একদিন তোমাকে নিশ্চয়ই দিবেন সে মহান আল্লাহ। লাহুল কিবরিয়া উফিস সামাওয়াত ওয়াল আরদ, আর বড়ত্ব তো আল্লাহর, মহত্ব তো আল্লাহর, আসমানেও জমিনেও। আল্লাহু একবার আমরা নামাজের শুরুতে বলি, রুকুতে যাওয়ার সময় আল্লাহু একবার, সেজদায় গেলে আল্লাহু একবার, সেজদা থেকে উঠলে আল্লাহু একবার, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু একবার, আল্লাহু একবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব মহত্বের জপ তপ করতে করতে এই বান্দা নিজে বিলীন হয়ে যায়। যে বান্দা আল্লাহর মহত্বের মধ্যে নিজের আমিত্বকে হারায় ফেলে বিলীন করে দেয়, নিঃসন্দেহে সেই বান্দা একদম জান্নাতি বান্দা হয়ে যায়। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে আল কিবরিয়া উরিদাই ওয়াল আজামাতু ইজারি, বড়ত্ব মহত্ব এটা আমার চাদর, আমার ভূষণ। আল্লাহ বলেন এই কথা। এখন কোন বাদশাহ যে চাদর গায়ে দিয়ে আছেন, যে পোশাক তিনি পরে আছেন, কেউ যদি সে পোশাক ধরে টান দেয় যে এটা আমার, তো ওর অস্তিত্ব থাকবে, ওর অস্তিত্ব থাকবে, শেষ হয়ে যাবে না, হালাক হয়ে যাবে না, ধ্বংস হবে না, প্রথম তো লাঞ্ছিত হবে, পরে একদম শেষ হয়ে যাবে, বিলকুল ধ্বংস হয়ে যাবে। যে সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহ যখন বলেন যে বড়ত্ব মহত্ব আমার চাদর, আমার ভূষণ, তারপরে তিনি বলেন ফামান নাজানি ওয়াহিদাতাম মিনহুমা, আমার এই বড়ত্ব মহত্ব নিয়ে যারা টানাটানি করবে, কাজাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব।
আরেক রেবাতে যে আমার বড়ত্ব মহত্ব নিয়ে টানাহেসড়া করবে, কসম তুহু ওকে আমি ছিন্ন ভিন্ন করে ফেলব। তো আল্লাহ যাকে ছিন্ন ভিন্ন করে ফেলবেন সে দুনিয়াতে আর আমি থাকবি কিভাবে, সুখে থাকবি কিভাবে? এই জন্য ফেরাউন চরিত্রের লোকেরা যতই দম্ভ গর্ব গরিমা দেখায়, কিছুদিন মানুষদের উপরে এরকম প্রতাপ দুর্দণ্ড প্রতাপ দেখাইতে থাকে, কিছুদিন পরে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়, কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়। এজন্য আমরা কখনোই যেন নিজেকে বড় না মনে করি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনে থাকবেন, মস্ত বড় আলেম ছিলেন, মস্ত বড় ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন একটা উঁচু বিল্ডিং এর উপর থেকে কোন মানুষ ছাই ফেলছে, ছাইগুলো গরম ছিল, তো এইভাবে ছেড়ে দিছে। নিচে দিয়ে যে লোকজন যাইতেছিল সেটা হয়তো খেয়াল করেনি, ছাইগুলো পড়ছে গিয়ে জুনায়েদ বাগদাদীর মাথায়, সঙ্গে তার ভক্ত অনুরক্তরা, তাদের তো মাথা গরম হয়ে গেছে যে আমাদের মুর্শিদ আমাদের মহান বুজুর্গের মাথার উপরে ছাই ফেলছে, এখনই শায়েস্তা করব। তারা যখন চিৎকার বাতকার শুরু করলেন, হযরত জুনায়েদ বাগদাদী বললেন যে বাড়াবাড়ি করবা না, আল্লাহ পাক একটু ছাই ছাই দিয়া আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতেছেন। হ্যাঁ, আমি যদি এই একজনের ছাই মারল এটাকে সহ্য করে নি, আল্লাহ তাআলা এই উসিলা কেয়ামতে হয়তো আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদুরু আলা ইনফাযিহি বালা আল্লাহু কলবাহু আমনান ওয়া ঈমানান। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো উপর গুসান্বিত হলো, ক্ষিপ্ত হলো, ক্রুদ্ধ হলো, আর সে এতটা তার ক্ষমতা সেই মুহূর্তেই তার গুসা বাস্তবায়ন করতে পারে, তার গুসার কারণে কিছু একটা ঘটায় দিতে পারে, এতটা ক্ষমতাবান সে, কিন্তু এত সত্ত্বেও সে গুসা হজম করল আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক তার অন্তরটাকে নূরের দ্বারা পরিপূর্ণ করে দেন, ইমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন, শান্তি দেন, নূর দেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা ওই সকল বিশিষ্ট বান্দা যাদের জন্য আমার জান্নাত একদম ফুল রেডি, ওয়াইদাতিল লিল মুত্তাকিন, আমার জান্নাত একদম কমপ্লিট এখনই রেডি আছে তাদের জন্য। ওই সকল বন্দাদের যে গুণাবলী এবং তাদের জীবনের বৈশিষ্ট্যাবলী, তার মধ্যে একটা হলো যে ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা গুসা হজম করে আর অপরাধী বান্দাদেরকে ক্ষমা করতে থাকে। কথা বুঝতেছেন? অপরাধী বান্দাদেরকে ক্ষমা করতে থাকে। ইমাম জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একবার এরকম তার বান্দি ছিল, বান্দিকে বললেন যে উজুর পানি নিয়ে আসো, তো পানি নিয়ে আসছে, তো পানি ঢালতেছে আর তিনি উজু করতেছেন, হঠাৎ করে হাতের লোটা ছুটে গিয়া একদম তিনি জখম হয়ে গেছেন, হযরত ইমাম জখম হয়ে গেছেন। জখম হয়ে গেলে যখন ওনার চেহারা ক্রুদ্ধ হয়ে গেছে, চেহারার ভিতরে ক্রোধ এর চিহ্ন ফুটে উঠছে, তখন ওই মেয়েটা ছিল হাফেজা, কোরআনের হাফেজ, সে বলল যে ওয়াল কাযিমিন আল গায়জ, আল্লাহওয়ালারা গুসা হজম করেন। ও হাফেজ তো এই মুহূর্তে ওই আয়াত তার মনে হয়েছে, সে বলে যে ওয়াল কাযিমিন আল গায়জ, আল্লাহওয়ালারা তো জান্নাতওয়ালারা তো গুসা হজম করেন। তো তিনি বললেন যে কদ কাযামতু গায়জি, গুসা হজম করলাম, গুসা হজম করলাম, মানে এই মুহূর্তে আর কোনো ঝামেলা করব না। তো ও তখন বলে আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা আল্লাহওয়ালা মানুষ জান্নাতওয়ালা মানুষ তারা তো লোকদেরকে অপরাধীদেরকে ক্ষমা করতে থাকেন। তিনি বললেন যে কদ আফাউতু আনকে, যাও তোমারে মাফ করে দিলাম। এরপরে এই মেয়েটা আবার বলল যে
আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, সদাচারীদেরকে আল্লাহ ভালোবাসেন, নিজের প্রিয় পাত্র বানান সদাচারীদেরকে। ওই সময় তিনি বললেন যে তোমাকে আমি আজাদ করে দিলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যে সদাচারীদেরকে আল্লাহ ভালোবাসেন, তা আমার আল্লাহর ভালোবাসা দরকার, আল্লাহর প্রিয় পাত্র হওয়া দরকার। ঠিক আছে, যাও তোমাকে একদম আজাদ করে দিলাম, তুমি আমার বান্দি থাকলে না, এখন স্বাধীন মানুষ হয়ে গেছ। দেখেন কি অবস্থা, আল্লাহ ওয়ালাদের কি চরিত্র। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়ে গেছেন, মুসলমান নামাজ পড়ে, কুরবানি করতে বলছেন মুসলমান কুরবানি করে, হজ করতে বলছেন মুসলমান হজ করে, উমরা করে, হ্যাঁ জিকির করতে বলছেন মুসলমান জিকির করে, বিয়ে শাদী ছাড়া যদি সাংসারিক জীবন দাম্পত্য জীবন বানায় এটা হারাম, মুসলমান বিয়ে শাদী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটাই আমাদের জন্য কল্যাণ, সেটার মধ্যে আমাদের সফলতা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আদর্শ মানার মধ্যেই আমাদের সফলতা, দুজাহানের কামিয়াবি, আল্লাহর সন্তুষ্টি, এবং সেটাই জান্নাতের পথ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলছেন যে আল খালক ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মাখলুক, সমস্ত মানুষ, এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। আপনার আমার ঘরের লোকজন, আপনার আমার ঘরের সব সদস্য, তে যত মাখলুক যত মানুষ সব আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর নিকট সমগ্র মাখলুকের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ ওই মানুষটা যে আল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে সদাচার এবং শিষ্টাচার করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সিলমান কতাকা, যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সঙ্গে আত্মীয়তার বন্ধন জুড়ে রাখো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করলো নির্যাতন করলো তুমি তাকে ক্ষমা করো। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, এবং যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, অসদাচার করলো তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচার করো, শিষ্টাচার করো। হ্যাঁ, এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহর নবী রাসূলগণের সকলের মধ্যেই এই মহান বৈশিষ্ট্য ছিল যে তারা দুর্ব্যবহারকারীর সঙ্গে কখনোই দুর্ব্যবহার করতেন না, তাদের উপর জুলুমকারীদের থেকে কখনোই তারা প্রতিশোধ গ্রহণ করতেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্দাল ইন্নাল মুনতাকিমা লা ইয়াকুনু ওয়ালিয়ান ওয়াল ওয়ালি লা ইয়াকুনু মুনতাকিমান, যে সকল মানুষ মানুষ থেকে প্রতিশোধ গ্রহণ করার অভ্যস্ত হয় এই সকল মানুষ কখনো আল্লাহর ওলি হয় না, প্রতিশোধ গ্রহণকারীরা আল্লাহর ওলি হয় না। আর ওয়াল ওয়ালি লা ইয়াকুনু মুনতাকিমান, যিনি ওলি হয়ে যান তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা নিয়া কুয়ার ভিতরে ফেলে দিছে, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু তাকে সেখানে হেফাজত করছেন, কেউ ছিল না সেখানে নির্জন এই অন্ধকার কুয়ার মধ্যে, দেখার মতো কেউ ছিল না, সাহায্য করার মতো কেউ ছিল না, কিন্তু যিসকে খোদা রাখে উসকে কৌন রাখে, আল্লাহ যাকে রক্ষা করেন কে তার তিলমাত্র চুল বরাবর কোনো ক্ষতি করতে পারে, তার তিল পরিমাণ চুল পরিমাণ ক্ষতি করার শক্তি কারো থাকে না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু সে অবস্থার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছেন, এবং আজিজে মিসর, মিশরের যে রাষ্ট্রপ্রধান তিনি তাকে খরিদ করে নিয়ে গেছেন বাজারে, যখন এক লোক পায়া গিয়ে ওখানে বিক্রি করছিল এবং সস্তা দামে বিক্রি করে দিছিল, অথচ হযরত ইউসুফ আলাইহিস সালাম ভীষণ সুন্দর ছিলেন, যারাই ওখানে খরিদ্দার হয়ে আসছিল মানে সকলের তাক লেগে গেছে যে কি দেখলাম, এরকম মানুষ তো দেখি নাই। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম
কে ওই লোকটা খরিদ করে নিয়ে গেল, আজিজে মিসির, মিশরের রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, নিয়া তার স্ত্রীর কাছে হাজির করলো, সে তো খুশিতে বাঘ বাঘ, ও হো কি নিয়ে আসছো তুমি। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে তিনি তো সুন্দর মানুষ হিসাবে সারা বিশ্বে প্রসিদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন যে আমার ভাই ইউসুফ তিনি সুন্দর ছিলেন, ফর্সা তিনি ছিলেন, ফর্সা সুন্দর। ওয়ানা আমলাহু, আর আমি হলাম সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লাবণ্যময় সুন্দর। তিনি ফর্সা সুন্দর ছিলেন আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। লাবণ্যময়তার দিক থেকে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি আজীব মামলা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তাঘাট দিয়ে অতিক্রম করলে বাতাসের মধ্যে তার পবিত্র দেহের সুগন্ধি সুগ্রাণ ছড়াইয়া থাকত। পরে যখন লোকজন রাস্তা দিয়ে হাঁটত, কাউকে দেখা ছাড়াই তারা এটা একশো ভাগ বিশ্বাস করতে বাধ্য হইত, নিশ্চয়ই এই রাস্তা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করছেন, এই রাস্তা দিয়ে গেছেন, তার খুশবু বাতাসের মধ্যে এইভাবে এখন পর্যন্ত ছড়ায় আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। মা যা আলা মান সাম্মা তুরবাত আহমদি আল্লাহ ইয়াকুনা আল্লাহ সুম্মা মাদাজ জামানে গাওয়ালিয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খুশবুদার দেহ যেই মাটির মধ্যে এখন দাফন করা আছে, সেই মাটির সুগ্রাণ যদি কি পাওয়া যায়, দুনিয়ার কোনো ফুলের সুগ্রাণের তার কোনোই দরকার নেই, কোন সুগন্ধির আর কোনো দরকার নেই, এমন সুগন্ধময় ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে এভাবে কষ্ট কষ্ট দিলেন তার ভাইয়েরা, বিপদে ফেললেন তার ভাইয়েরা। পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই ছোট বাচ্চাগুলোকে এখানে কেন বসাইছেন সামনে, কি মানুষদের বুঝ জ্ঞান কেন এরকম যে যিনি কথা বলবেন স্টেজে তার সামনে সমঝদার জ্ঞানী বুদ্ধিমান লোকদেরকে রাখা চাই, যারা এই কথাগুলো নিতে পারবে সেরকম পরিবেশ তৈরি করবে। ছোট্ট বাচ্চাদেরকে আইনে এখানে সব সামনে বসায় দেয়, ওরা তো বাচ্চা মানুষ, ওরা ওদের মতো করতে থাকে, যেটা ওই মানুষটার কথা বলার জন্য বাধা হয়ে দাঁড়ায়। এমনটা করা চাই না কোনো জায়গাতেই। এক শ্রেণীর মানুষ আছে তারা এগুলো কোনোভাবেই বুঝতে পারেন না। আল্লাহ সকলকে সহি বুঝ দেন। মুখস্থ পণ্ডিতের দল বেশি, ইসলামের ব্যাপারে আমাদের মধ্যে মুখস্থ পণ্ডিতের সংখ্যা বেশি, দিনের গভীর সমূহ যেটা আল্লাহ পাকের খাস দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে অনেক বড় কিছু দিতে চান, শ্রেষ্ঠ ধন শ্রেষ্ঠ দৌলত দ্বারা ধন্য করতে চান, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক দিনের গভীর সমজ বুঝ তাকে দান করেন। এমনি কিতাবাদি পড়ে পণ্ডিত হয়ে যায় অনেকে, ইসলামের পণ্ডিত, আলেমি দিন নায়েবে রাসূল হওয়া সেটা হলো বড় সম্পদ। যদি আল্লাহ কাউকে বানান তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ নবীর নায়েব হওয়া, নবীর স্থলাভিষিক্ত হওয়া, নবীর প্রতিনিধি হওয়া, এটা কি মামুলি জিনিস? নবীর যিনি প্রতিনিধি সাচ্চা, তো তার পায়ের নিচের ধুলা, তার পায়ের নিচের ধুলাবালি রাজা বাদশাহদের রাজ মুকুটে খচিত হীরা জওহরাত মণিমুক্তার চেয়েও বেশি দামি। এই কথা বলছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাম পরে ওখানে নিজের সৌন্দর্যের কারণে সবাই তার দিকে খালি আকৃষ্ট হয়ে যায়। যেই মিশরের বাদশাহ তাকে নিয়ে গেছেন, সে বাদশাহর স্ত্রী নিজেই পাগল হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য, নানানভাবে তাকে আকৃষ্ট করার জন্য তিনি চেষ্টা করতে থাকছেন। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে হেফাজত করার চেষ্টায় ছিলেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিশেষভাবে হেফাজত করতে থাকছেন। বিলকুল নির্জন কোঠার মধ্যে
ওই মিশরের বাদশার স্ত্রী যখন তার মতলবের জন্য আহ্বান করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছুটলেন দরজার দিকে, তো এবং দরজা তো বন্ধ ছিল, আল্লাহ পাকের কুদরতে মহান আল্লাহ দরজা খুলে দিয়েছেন, তিনি বের হয়ে গেছেন। জুলাইখা কিছুই করতে পারে নাই, জুলাইখা আরবিতে জালিখা বলে, জুলাইখা কিছুই করতে পারেন নাই, বাইরে বাদশাহ ছিলেন, কি ব্যাপার? তো বাদশাহ তো বুঝতে পারছেন কিছু একটা ঝামেলা হয়ে গেছে। যাই হোক, সেই ঘটনা তো লম্বা। আবার এক সময় ওদেরই ষড়যন্ত্রে, এই নারীর ষড়যন্ত্রে পড়িয়া ইউসুফ আলাইহিস সালামকে জেলেও যেতে হয়েছে। এক সময় আল্লাহ পাক জেল থেকে তাকে মুক্ত করছেন, আবার এক সময় তিনি মিশরেরই রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন, তাই না? এরপর হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলেন অভাবে পীড়িত হইয়া সাহায্যের জন্য, তিনি সাহায্য দিলেন এবং বললেন যে তোমাদের যে ছোট ভাই আছে না, তাকে নিয়ে আসলে আরো বেশি করে দিব। এত বেশি দুর্ভিক্ষ ছিল, তারা বাবাকে গিয়া বললেন যে আব্বা, ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে গেলে বাদশাহ অঙ্গীকার করছেন যে আমাদেরকে আরো অনেক বেশি দিবেন। বললেন যে আমার তো জানাই আছে তোমরা আমার ছেলে ইউসুফের সঙ্গে কি করলা, সেজন্য তো আমি ব্যথিত, দিন রাত ওর জন্য ইউসুফের জন্য আমি কাঁদতেছি। কাঁদতে কাঁদতে দুই চোখের দৃষ্টিশক্তি খতম হয়ে গেছে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এখন আবার তোমরা এই কথা বলতেছ। যাই হোক, পরে তিনি বললেন যে আল্লাহর উপর ভরসা করে দিলাম, তাকে নিয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওকে দেখা বস খুশি। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইদেরকে, সৎ ভাইদেরকে বললেন, তোমরা তোমাদের ভাই ইউসুফের সঙ্গে কি করছো তোমাদের মনে আছে? তো তাদের মধ্যে একজন তখন বলল যে চেহারার দিকে তাকায়, ছোট্ট তো ছিলেন তখন, এখন তো বড় হয়ে গেছেন না, তো চেহারার দিকে খুব তাকায় তাকায় তখন বললেন যে আইন্নাকা লাআনতা ইউসুফ, আরে তবে কি আপনি ইউসুফ? হ্যাঁ, এমনটাই তো লাগে, আপনি কি ইউসুফ? বললেন যে আনা ইউসুফ ওয়াজা আখি, নিঃসন্দেহে আমি ইউসুফ, আর এটা আমার ভাই। ছোট্ট ভাইয়ের দিকে ইশারা করবো, সেটা আমার ভাই, মানে আমার ভাই বিনিয়ামিন। বাস আর কি, ভাইয়েরা তো সেখানে নত হয়ে গেছে, এখন তো মাপ চাইতে শুরু করছে যে আমরা এত বড় জুলুম করছি। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না, কোনো উচ্চবাচ্য করব না, একটা শব্দ একটা কটু কথাও এ ব্যাপারে তোমাদের ব্যাপারে আমার পক্ষ থেকে নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াতে পাকের ব্যাখ্যা প্রসঙ্গে মুফাসসিরিন এক কথা লিখছেন আজীব, যে মাইয়ানজুরু ইলা মাজারিল কাজা লা ইউফনি আইয়ামাহু ফি মুখাসামাতিন নাস, যে সকল মানুষ ফয়সালা কোত্থেকে আসে সেই ফয়সালাকে দেন সেই মহান আল্লাহর উপর, যাদের নজর থাকে তারা মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে নিজের মূল্যবান সময়গুলোকে, জীবনটাকে নষ্ট করে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বলা উনকা মুহ থা মেরে মুহ কো আতে, ইয়ে দুশ্মন উনহি কে উভারে হয়ে হ্যাঁ। তারা মনে করেন যে এই দুশ্মন কোত্থেকে আসলো, এমনটা তো হওয়ার কথা ছিল না, যাই হোক আমার তকদিরের ফয়সালা মোতাবেক দুশ্মন আসছে, এরকম ক্ষেত্রে আমার কর্তব্য হল ইন্নামা আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ, আমি তো আল্লাহর দিকে ছুটবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছেই সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভারতের এক মস্ত বড় বুজুর্গ আরিফুল হিন্দ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে মালিক হ্যা জো চাহে কর তসরফ, কিয়া ওয়াজা কিসি ভি ফিকর কি হ্যায়, হে মহান আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার মহান অধিপতি, আপনি আমার ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত নিতে পারেন, আপনি সর্বশক্তিমান। বেটা হো মে মুতমাইন ইয়া রব কি হাকিম ভি হ্যায় তু অর হাকিম ভি হ্যায়, আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি টেনশন মুক্ত, কারণ আপনি যেটা আমার জন্য করবেন সেটার মধ্যে কল্যাণই কল্যাণ, আপনি আমার হাকিম ও বাদশাহ, আর আপনি যা করবেন সেটার ভিতরে কল্যাণ একদম নিশ্চিত, অতএব আমার টেনশনের তো কোনো কারণ নেই।
শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানুষ অসুস্থ হয় সুস্থতার জন্য চেষ্টা করা চাই, চিকিৎসা করানো চাই, কিন্তু অসুস্থ হওয়ার কারণে তার গুনাহ মাফ হইতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানওয়ালা বান্দার পায়ে যদি একটা কাঁটাও ফুটে সাথে সাথে একটা গুনাহ মাফ হয়ে যায়, একটা নেকি তার নসিব হয়ে যায়, একটা মর্তবা তার বুলন্দ হয়ে যায়। ঈমানওয়ালার জীবনে এই অনাকাঙ্ক্ষিত ভাবে অযাচিত ভাবে যত সমস্যা আসে, কষ্ট আসে, পেরেশানি আসে, প্রতিটি কষ্টের কারণে, প্রতিটি সমস্যার কারণে, প্রতিটি পেরেশানির কারণে, প্রতিটি রোগ ব্যাধির কারণে তার গুনাহ মাফ হয়, নেকি নসিব হয়, মর্তবা বুলন্দ হয়। আমার কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। এবং কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহ মা সাবিরিন, যে সকল বান্দারা সবর করবে নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের সঙ্গে, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের সঙ্গে। তো নেক আমলের দ্বারা, শুকরের দ্বারা, নেক আমলের দ্বারা যে জান্নাত পাওয়া যায়, আর সবরের দ্বারা ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়, সোজা আল্লাহকে পাওয়া যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের শুকর করার তৌফিক দান করেন, এবং সর্ব অবস্থাতে যেক্ষেত্রে সবর শরীয়তের নির্দেশ, সেখানে আমরা যেন সবর করতে পারি, সেই তৌফিকও আল্লাহ পাক আমাদেরকে দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে যেই মানুষ অহংকার করে, যে বিনয়ী হয়, বিনয় তাকে উপরে উঠায়, বিনয় তাকে উপরে উঠায়, আব্দিয়ত তাকে উপরে উঠায়, ফানাইয়ত তাকে উপরে উঠায়। কোন এক মানুষ এক জায়গায় গেলে খালি অপেক্ষা থাকে, আমি শেখ হল দিস, আমার কেউ পরিচয় করায় দিল না, আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক কলেজের প্রিন্সিপাল, আমার একটু কেউ পরিচয় করায় দিল না, আমার পরিচয়টা ফিল্ডে আসুক, ফিল্ড মার্শাল হই, এটার জন্য ভিতরে একটা জ্বালা এবং অপেক্ষা, এই লক্ষণ ভালো না, এটা বড় বিপজ্জনক, বড় খড়ি ক্ষতিকারক। হ্যাঁ, আমি কে, আমার কিসের পরিচয়? এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক যুবকের সঙ্গে দেখা, সে কোনো এক কারণে বুজুর্গের উপর গরম হয়ে গেছে। বুজুর্গ কিছু নসিহত করছিলেন, তাকে কিছু উপদেশ দিছিলেন, ওই আল্লাহর বলি, ওই বুজুর্গ, ওই বুজুর্গের নসিহত শুনিয়া ও দাম্ভিক যুবক মানে ক্ষিপ্ত হয়ে গেছে। সে বলল যে আপনি আমাকে চিনেন? গরম হয়ে গেছে গো। আজকে আমাদের মধ্যে এরকম গরম লোকের সংখ্যা অতিমাত্রায় বাড়ছে, এটা বড় বিপদের কারণ, ধ্বংসের কারণ। ওই বুজুর্গ আল্লাহর বলি, তিনি ধৈর্যের সাথে বললেন, হ্যাঁ বাবা, তোমাকে তো আমি চিনি। কি চিনেন আপনি? বললেন যে আমি চিনি তোমাকে, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া তাহমিলু বাইনা যালিকা আযরা। আমি চিনি যে তোমার তোমার স্টার্ট হলো পৃথিবীতে, তোমার যাত্রা হলো তো নাপাক পানি দিয়া, তোমার এই শুরু হলো নাপাক পানি দিয়া, এটা হলো তোমার অস্তিত্ব এবং তোমার জিন্দগির শুরু, এবং এরপরে তোমার শেষ হলো একটা দুর্গন্ধময় পচা লাশ, আর মধ্যখানে পেশাব পায়খানার দুর্গন্ধময় ডিপু বহন করে চলছে তুমি, এটা হলো তোমার পরিচয়। এটা তো আমি জানি। ধৈর্যের সাথে শান্তভাবে এই বুজুর্গ যখন বললেন কথাগুলো, ওর হৃদয়কে স্পর্শ করল, সে নত হল, ক্ষমা প্রার্থনা করল যে আমাকে মাফ করে দেন, আমি তো বড় ভুল করে ফেলছি। হ্যাঁ, জাযাকাল্লাহ কে চশমাম বাজি কর দি মরা বা জান এটা হামরা জিকির দি, আল্লাহ আপনাকে দুজাহানে সম্মানিত এবং পুরস্কৃত করুন যে আপনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছেন, ধ্বংসের পথ থেকে আমাকে সাফল্যের পথে, কল্যাণের পথে নিয়ে আসছেন। আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসার বরকতে মানুষ এভাবে জান্নাতের পথ পায়, কল্যাণের পথ পায়, সুখের জিন্দগির সন্ধান পায়। লোকেরা মনে করে ধানের কারি বড় হলে তো সেখানে সুখ শান্তি, পয়সা বেশি হলে সেখানে সুখ শান্তি, অর্থ সম্পদ বাড়লে সুখ শান্তি, ক্ষমতা হাতে আসলে সেখানে সুখ শান্তি, এর মধ্যে সুখ শান্তি নাই। সুখ শান্তি হল দিলে মুস্তারেফ কা ইয়ে পয়গাম হ্যায় তেরে বিন সুকু হ্যায় না আরাম হ্যায়। ভারতের মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মাহমুদ আহমদ সাহেব ইল্লাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রিয় মাওলা, আমার অস্থির এবং বিকুল মনের সর্বদা একটা ঘোষণা যে হে আল্লাহ, আপনাকে ছাড়া শান্তি নাই, কোনো আরাম নেই। শান্তি আপনাকে পাইলে শান্তি, আপনাকে পাইলে শান্তি, আপনাকে পাইলে আরাম। আ একে দর
কুন্ডে মসজিদ মস্ত সাদ ওয়াইকেদার বাগ তুরশ না মুরাদ, একজনে মসজিদের এক কর্নারে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল, দোয়ায় মশগুল, মুনাজাতে মশগুল, সেজদায় মশগুল, সেখানে জান্নাতের খুশি আনন্দ সুখ এর মধ্যে সে ডুবে আছে, জান্নাতি সুখের মধ্যে জান্নাতি আনন্দের মধ্যে ডুবে আছে যখন সে সেজদা করে, যখন সে জিকির করে, যখন সে দোয়া করে, যখন আল্লাহ পাকের সঙ্গে তার নিবিড় সম্বন্ধ গড়ার চেষ্টায় সে মশগুল, তখন আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে, আল্লাহ পাকের নূর বর্ষণ হচ্ছে তার উপরে। বাদশাহ ছাড়া এই লোকটা, এই মিসকিন মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ অথবা অপরিচিত মানুষ, সে লোকটা মসজিদের নির্জন এক কোণে আল্লাহকে ডাকে আর সুখে থাকে, আরামে থাকে, আনন্দের মধ্যে ডুবে থাকে। ওয়াইকেদার বাগ তুরস নামুরাদ, আরেকজন সে ডালিয়া গোলাপ বেলির ফুলবাগানের মধ্যে জাহান্নামের আগুনে নিষ্পিষ্ট হইতেছে, সারখার হইতেছে, কারণ সুখ শান্তি মহান রব্বুল আলামিনের হাতে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন একটাই পথ সুখ শান্তি পাওয়ার, সেটা হলো যে আমি আল্লাহকে স্মরণ করা, আমার আনুগত্য করা, আমার বন্দেগী করা, তাহলে হৃদয়ে আমি শান্তি দান করব। আল্লাহ পাক বলছেন যে একমাত্র এটাই শান্তি পাওয়ার রাস্তা, অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি, অন্তরের আরাম, এটা সিরেফ আল্লাহ পাকের জিকির, আল্লাহর আনুগত্য, আল্লাহর মহব্বতের মধ্যে, আল্লাহর ভয়ের মধ্যে, আল্লাহ ওয়ালা জিন্দিগির মধ্যে। আনফাজ জিন্দিগি কে জো উন পর ফিদা হুয়ে শামস কমর বি সামনে উনকে গদা হুয়ে। আমার শেখ কুতুব আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার জীবনের সময়গুলো সন্ধ্যা সকাল দিন রাত গুলোকে সে আল্লাহর জন্য উৎসর্গ করল, আল্লাহকে খুশি রাখার জন্য ব্যয় করল, তো চাঁদ সুরুজ তার সেবক এবং গোলাম হয়ে যায়। চাঁদ সুরুজ তখন বলে যে স্যার আমি আপনার খাদেম, আমি আপনার খেদমত করব। চাঁদ সুরুজ কোন পূজনীয় না যে তার সেবা করতে হবে, চাঁদ সুরুজ ইমানওয়ালাদের খাদেম। আমার কথা শুনতেছেন আপনারা, বুঝতেছেন আপনারা? সারা পৃথিবী ইমানওয়ালাদের খাদেম, সারা পৃথিবী জিকির ওয়ালাদের খাদেম, সারাটা পৃথিবীর সবকিছু আল্লাহ ওয়ালাদের খাদেম, আল্লাহর ওলিদের খাদেম। দলিল কি যে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, তিনি বলছেন যে লা তাকুম সা হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যে যত এই পৃথিবী ধ্বংস হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই জমিনে কোনো আল্লাহর বন্দা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। আল্লাহ পাকের জিকিরের কারণে আসমান কায়েম থাকে, জমিন কায়েম থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আসমান জমিন টিকে থাকে, কায়েম থাকে, জিন্দা থাকে যদি জিকিরের দ্বারা। তো যেই বান্দা আল্লাহর জিকির ধরবে তো তার অবস্থা কি হবে, তার কামিয়াবি কতটা অর্জন হবে। এজন্য এক বুজুর্গ বলছেন যে তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, আমার ভাই তুমি আল্লাহর নাম ধরো, তোমার দুনিয়া আখেরাত দুটোটা আল্লাহ পাক কামিয়াব করে দিবেন, দুনিয়াও বানায় দিবেন, আখেরাত বানায় দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে আমাল সালেহা মে ইয়ে বরকত হতি হে বরকত না, আমাল সালেহা কি ইয়ে খাসিয়ত হে কে দুনিয়া কি জিন্দগি মে জো ভি ও কাম করে উসমে হামেশা বরকত হি বরকত হতি রহতি হে। যে যে সকল মানুষ আল্লাহকে খুশি করার কাজে আমলে মশগুল থাকে তো তার জীবনের সকল শাখায় আল্লাহর তরফ থেকে রহমত বরকত কল্যাণের ধারা বর্ষিত হইতে থাকে। ও যেদিকে ছুটে সেদিকে রহমত তার সঙ্গে দৌড়ায়, বরকত তার সঙ্গে দৌড়ায়, সম্মান তার সঙ্গে দৌড়ায়, সব জায়গাতে আল্লাহ পাকের রহমতের নজর থাকে তার উপরে, বরকত আর বরকত দান করেন মহান আল্লাহ তাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লক্ষ কোটি ডলারের মালিক হলে কি লাভ যদি সে নমরুদ হয়, ফেরাউন কারুন হামান কিংবা সাদ্দাদ হয়, আর এত বড় অর্থ সম্পদ না হইয়া খালি কোন রকম আধা পেট এক পেট কোন রকম খায় খায় সে দাঁড়ায় যায়। হ্যাঁ, যে গিয়ে সে আল্লাহ পাকের জিকিরে নামাজে মশগুল হয়ে যায়। এই মানুষ কত ভাগ্যবান,
রাজা বাদশারা কি জানে এই মানুষটার আল্লাহর নিকট কত বড় মর্যাদা, যে আল্লাহকে রাজি রাখে, যে আল্লাহকে খুশি রাখে, যে আল্লাহর জন্য জমিনে আল্লাহ পাকের কদমের উপরে সেজদায় লুটিয়ে পড়ে। তার মাথা কত দামি, তার জীবন কত দামি, তার নজর কত দামি, তার অন্তরাত্মা কত দামি, সে রাজা বাদশারা কি খবর রাখে। শাহুকে সরু মে তাজ গিরা সে দর্দ সাকসর রেতা হ্যাঁ অহলে সফা কে সিনু মে এক নূর কে দরিয়া বহতা হুনিয়ার রাজা বাদশারা তারা দুনিয়ার ঝামেলা নিয়ে সর্বদা অস্থির, আর ওই মুহূর্তে আল্লাহওয়ালা বান্দাদের অন্তরে আল্লাহ পাকের নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে, নূরের মধ্যে ডুবে থাকেন আল্লাহওয়ালারা। আমি বারবার শুনাইতে থাকি এই কথা, আমার শেখ রহমতুল্লাহ শুনাইতে থাকতেন যে ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই, তার বাড়িতে বেড়াইতে গেছেন এক বুজুর্গ শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই, দুইজনই বড় মাপের ওলি আল্লাহ। যিনি আজকে আসলেন তিনি ওই বাড়িওয়ালা বুজুর্গকে বললেন যে হজরত কি ব্যাপার, আপনার ঘরের পাশের বাগানের মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত নূরি নূর চমকাইতে দেখলাম, রহস্য কি? ওই বুজুর্গ তখন বললেন যে রহস্য হলো এই যে আমার যৌবনকালে এই বাগানের মধ্যে প্রতিদিন আমি আল্লাহ পাকের জিকির করতাম, সেই জিকিরের নূর এখন পর্যন্ত আসমান পর্যন্ত চমকাইতেছে। যেই মানুষটার জিকিরের নূর, সেই যৌবনকালের নূর এখনো আসমান পর্যন্ত চমকাইতেছে, আসমান ঝলমল হয়ে ঝলমলায় উঠতেছে জিকিরের নূরে। এই মানুষটা কতটা নূরওয়ালা, এই মানুষের সেই জবান কত নূরওয়ালা, চক্ষুগুলো কত নূরওয়ালা, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সম্মান, তোমার মর্যাদা নিজেকে ছোট মনে করার মধ্যে, হ্যাঁ, ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে নিজেকে বড় মনে করে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, আল্লাহ তাকে নিচে নামাইয়া দেন। তো নগদ নগদ না করার কারণে, মানুষের অপরাধের নগদ শাস্তি না হওয়ার কারণে মানুষ দম্ভ অহংকার করতে থাকে, আরো দাম্ভিকতা তার বাড়তে থাকে, অহংকার তার বাড়তে থাকে, সীমালঙ্ঘন তার বাড়তে থাকে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে ধরব যখন কঠিন ভাবে ধরব আমি, ইন্না বাদশা রব্বিকা আলা শাদীদ, তোমার আল্লাহর পাকড়াও কঠিন পাকড়াও, কিন্তু সেটা তুমি খেয়াল রাখবে, ইন্না বাদশা রব্বিকা আলা শাদীদ। হ্যাঁ, যদি ক্ষমা চাও, নত হও, অনুতপ্ত হও, লজ্জিত হও, ফিরে আসো, অহুয়াল গফুরুল ওয়াদুদ, মহান আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, ক্ষমা চাইলে এমনটা আল্লাহর মায়া লাগে বন্দার প্রতি, আল্লাহ পাক মাফ করিয়ে দেন, যাও তোমাকে মাফ করে দিলাম। এজন্য একচেটিয়া খালি কারো অপরাধ